মিয়ানমারে জান্তা সরকারের ঘুম হারাম, ঘরে বাইরে সকল জায়গায় বিপদে তারা। তবে নেপথ্যে কারণটা কি? কেনই বা জান্তা সরকারের বিরুদ্ধে মিয়ানমারের সাধারণ জনগণ গৃহযুদ্ধে লিপ্ত হলেন? আর এর প্রভাবই বা বাংলাদেশে কতটুকু পড়তে পারে, বা মিয়ানমারের এই বিশৃঙ্খলার ফলে বাংলাদেশ কতটুকু অনিরাপদ বা নিরাপদ? ১৯৬২ সাল থেকে ক্ষমতায় আছে সামরিক জান্তা সরকার। নির্যাতন ও নিপীড়ন থেকে শুরু করে হত্যা, ধর্ষণ সহ এমন কোনো অপরাধ নেই যা সামরিক জান্তা সরকার করেনি। এদিকে দীর্ঘদিনের সামরিক শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালে অং সান সুচির নেতৃত্বে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি জোট ক্ষমতায় আসার মাধ্যমে দেশটিতে গণতন্ত্র প্রক্রিয়া শুরু হয়। তখন থেকেই সামরিক জান্তা সরকার ক্ষমতার ভাগাভাগির মাধ্যমে যৌথভাবে রাষ্ট্র পরিচালনা করে আসছিল। এমনকি সুসি আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের সামরিক বাহিনীর বর্বর নৃশংস কার্যকলাপের পক্ষে ছাপাই গিয়েছিলেন। এদিকে এক দশক অং সান সুচি ক্ষমতায় থাকলেও সামরিক জান্তাই ছিল সর্বাপেক্ষা। সাংবিধানিক আইনের সংসদে সামরিক বাহিনীর জন্য ২৫% আসন সংরক্ষণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, দেশ রক্ষা এবং সীমান্তে নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো নিজেদের কর্তৃত্বে দখল করে রেখেছিল জান্তা সরকারের সেনাবাহিনী। তবে প্রশ্ন হল, নিজেদের ভিতরেই যেহেতু রাষ্ট্রের সমস্ত ক্ষমতা রেখে দিয়েছেন জান্তা সরকার বা সেনাবাহিনী, তাহলে একটি গণতান্ত্রিক দলকে তারা মেনে নিয়ে নিজেদের সাথে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ কেন করে দিলেন তারা? তবে এর উত্তরটাও খুবই সোজা। সামরিক সেনাবাহিনী বা জান্তা সরকার ক্ষমতায় থাকলে চিরস্থায়ীকরণের পথ রুদ্ধ হবে। এটা ভেবে সামরিক জান্তা সরকার একটি নির্বাচিত গণতন্ত্র সরকারকে মেনে নিয়ে নিজেদের সাথে দেশ পরিচালনা করার সুযোগ করে দিয়েছিল তারা। অর্থাৎ যুগের পর যুগ ধরে যেন জান্তা সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে বা বহির রাষ্ট্রগুলোর কাছে যেন সেইভাবে বাধা সৃষ্টি না হয় তাদের রাষ্ট্র পরিচালনা করার, এই সব কিছু বিবেচনা করেই মূলত জান্তা সরকার একটি গণতন্ত্র সরকারকে মেনে নিয়েছিলেন। কিন্তু না, এখানেই চূড়ান্ত পর্ব ফায়সালা করেনি মিয়ানমারের জান্তা সরকার বা সেনাবাহিনী। সময় যত গড়াতে থাকে ততই গিরগিটের মতো তারা রং পাল্টাইতে থাকে। সামরিক সরকার পাকাপোক্তকরণ এবং সামরিক শাসনকে চিরস্থায়ী রূপ দিতে সামরিক জান্তা ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা পুরোপুরি দখলের সক্ষমে আসে। তারা ২০২০ সালের অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে, যা তাদেরই তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছিল। মূলত তখন থেকেই সমগ্র মিয়ানমারে বিশৃঙ্খলা এবং অশান্তির ডালাপালা মেলতে থাকে। একইভাবে ক্ষমতা ভোগ করার জন্য জান্তার চেষ্টা ও পরিকল্পনা বেশিদিন টিকে থাকেনি। তিনটি কারণে বা বাধা তাদের পরিকল্পনা বাস্তবায়নের পথকে রুদ্ধ করে দিয়েছে। প্রথমত, সামরিক অভ্যুত্থানের পরপরই দেশব্যাপী প্রতিরোধ সংগ্রাম এবং আইন অমান্য আন্দোলন সামরিক জান্তাকে বেকায়দায় ফেলে। পতুত্তরে জান্তার সরকার ব্যাপক দমন ও নিপীড়ন চালালেও জনগণ আন্দোলন থামাননি। আর দ্বিতীয় বিষয়টি হল, নিজেদের দেশের ভিতরে গড়ে ওঠা সশস্ত্র গোষ্ঠী বা প্রতিরোধ যোদ্ধাদের সাথে মিয়ানমারের জান্তা সরকারের সেনাবাহিনীদের একের পর এক যুদ্ধ ও হামলার ঘটনা ঘটতে থাকে। এর ফলে তৃতীয় যে বিষয়টি তাদের সামনে এসে দাঁড়িয়েছে তা হল আন্তর্জাতিক রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বহুগুণ বৃদ্ধি পেতে থাকে মিয়ানমারের উপরে, যার ফলে দিন ও রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে মিয়ানমারের জান্তা সরকারের বর্তমানে। এদিকে মিয়ানমারের এই বিশৃঙ্খলার প্রভাব কিছুটা বাংলাদেশের মাটিতেও পড়তে থাকে। মিয়ানমারের জান্তা সরকারের সেনাবাহিনীদের সাথে প্রতিরোধ যোদ্ধাদের যে প্রতিনিয়ত যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের আতঙ্ক বাংলাদেশের ভিতরেও বিরাজ করছেন। মিয়ানমার এবং বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে যেই সমস্ত বাংলাদেশিরা আছেন তাদের ভিতরে আতঙ্ক প্রতিনিয়ত বিরাজ করছেন। এতে করে বাংলাদেশের নাগরিকরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন সবসময়। যদিও পরিস্থিতি খারাপ দেখলে বিজিবির সদস্যরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করছেন মিয়ানমারের বর্ডারের সাইটগুলো দিয়ে যে সমস্ত বাংলাদেশিরা বসবাস করছেন তাদেরকে নিরাপদ একটি দূরত্ব জায়গায় সরিয়ে নিচ্ছেন বিজিবির সদস্যরা।